আজকের রেসিপি গুলো হচ্ছে রুটি এবং পরোটা বানানো। কিভাবে সুন্দর করে রুটি এবং পরোটা বানিয়ে নিতে পারেন বাড়িতে। রুটি এবং পরোটা বানানোর জন্য প্রথমে আমরা পরিমাণ মতন আটা নিয়ে নিচ্ছি। আটার ভেতর পরিমাণ মতন লবণ দিয়ে মিশিয়ে নেব। এরপর চুলায় গরম পানি করে নিচ্ছি। গরম পানি বলক তোলা করে নিয়ে একটু একটু করে আটার ভেতর ঢেলে চিনি দিয়ে এভাবে মিশিয়ে নেব। বেশি দেওয়া যাবে না, একটু একটু করে নিয়ে মাখিয়ে নিতে হবে। বেশি পানি দিলে একটু নরম হয়ে যাবে, এর জন্য একটু একটু করে পানি নিয়ে আটাটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এরকম ডলা ডলা হবে, গরম গরম থাকতে এগুলোকে হাত দিয়ে ছেনে নিতে হবে। বেশি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, ছানা ভালো হবে না, এর জন্য গরম থাকতে ছেনে নিতে হবে। এখন রুটি বানানোর জন্য ডোগুলো আলাদা করে নিচ্ছি। আপনারা রুটি ছোট বড় আপনাদের আন্দাজে বানিয়ে নেবেন। আমি আমার মতো করে যতটুকু বড় করব সেই আন্দাজে ডোটা নিয়েছি। আর যেটা পরোটা বানাবেন ডোটা বড় রাখার চেষ্টা করবেন। সবগুলো ডো এভাবে বানিয়ে নেব গোল করে। বানিয়ে নেওয়ার পর আটার ভেতরে মেখে নেব ডোটা, যাতে বলার সময় লেগে না পড়ে বেলুনি। সবগুলো এভাবে গোল করে আটা দিয়ে মেখে নিয়ে এখন বেলে নেব রুটিগুলো। রুটিগুলো বেশ বড় করে বানানো হয়েছে, আপনারা চাইলে ছোট করে বানাতে পারেন, এর জন্য ডোটা ছোট করে নিতে হবে। সবগুলো এভাবে এখন বানিয়ে নেব। এরপর একটা কড়াইয়ের ভিতর এগুলো সেঁকে নেব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে
কড়াইটা গরম করে নিয়ে রুটিগুলো ছেঁকে নেব। গ্যাসের চুলায় যদি রুটি ছেঁকি তাহলে চুলার আঁচ মিডিয়ামে দিয়ে ছেঁকব। সেকেন্ড রাখবো এভাবে। আপনারা যদি মাটির চুলায় রুটি ছেকেন তাহলে 25 বা 20 সেকেন্ড রাখলেই হবে। আমি গ্যাসের চুলায় মিডিয়াম আছে 30 সেকেন্ডের জন্য 30 সেকেন্ড পর উল্টিয়ে দিচ্ছি। এখন ঘুরিয়ে ঘুরিয়ে দিব 40 থেকে 45 সেকেন্ড পর আবার উল্টিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, রুটি কিন্তু 3 উল্টা নেই ফোলাতে হয়, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। আবারও 30 সেকেন্ড পর উল্টিয়ে নেব। এখন 40 থেকে 45 সেকেন্ড অপেক্ষা করব, ঘুরিয়ে ঘুরিয়ে দেব রুটিটা। ৪০-৪৫ সেকেন্ড পর আবার উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো রুটি ছেঁকে নেব। সবগুলো রুটি ছাঁকা হয়ে গেছে। এখন পরোটার জন্য যে ডোটা রেখেছিলাম সেটা এখন বানানো শুরু করছি। এর জন্য রুটিটা মোটা করে বেলে নিতে হবে। রুটিটা মোটা করে বেলে নিয়ে এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ দিয়ে ভাজ করে আবার উপর দিয়ে তেল দিয়ে আবার ভাজ করে ভালো মতো বেলে নেব। মোটা করে বেলতে হবে। এখন আটা দিয়ে ডোটা মাখিয়ে নিয়ে পরোটাটা বেলে নেব। পরোটাটা বেলে নেওয়ার পর এখন গ্যাসের চুলায় মিডিয়াম আছে, কড়াইটা গরম করে নিয়ে সেখানে পরোটাটা দিয়ে দিব। 10 সেকেন্ড পর পর উল্টিয়ে দিচ্ছি। হালকা করে ছেঁকে নিয়ে এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে এখন ভালো করে ভেজে নেব যে পর্যন্ত ভাজা না হয়। আপনারাও চাইলে বাসায় এভাবে রুটি এবং পরোটা বানিয়ে নিতে পারেন। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন।